দেবী মূর্তিতে আঘাত করেছ? আমায় মারবে, আমায় মারবে! এবার আমি মারি, মারি, পারবে সহ্য করতে? আমার সাধনার জায়গায় এসে তোমরা মস্ত ভুল করেছো। আমি থাকতে তোমরা এই কালচক্রকে চুরি করার চেষ্টা করেছো। এত সহজে নিয়ে যেতে পারবে ভেবেছিলে? তোমাদেরকে থামানোর কেউ নেই ভেবেছো? যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ এই জায়গাকে আমি রক্ষা করব। এত নিজ বুদ্ধির মানুষ তোমরা! তোমাদের মনের মধ্যে এত পাপ রয়েছে! এবার তোমাদেরকে আমি শাস্তি দেব। প্রত্যেক পাপের জন্য শাস্তি পাবে তোমরা। ছাড়ব না, কাউকে ছাড়ব না। এখান থেকে কেউ তোমরা প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে না। আমায় কাটছিস? কাট এবার। তুই হাজার বার কাটলেও আমার শরীরের কিচ্ছু হবে না। এটা শিবের নাকি? ওকে তুমি যতবারই কাটবে ততবারই ও আবার জুড়ে যাবে। তোর তেমনই শক্তি আছে। আরে পন্ডিত, আমাকে ছেড়ে দিও না, দাঁড়াও। পন্ডিত, পন্ডিত, আমাকে ছেড়ে দিও না, আমি আসছি। পন্ডিত, আমাকে ছেড়ে দিও না, আমি আসছি।
পাটনার। সাপ দেখে কেউ ভয় পাবে না, আমাদের দরকার সেই কাল চক্র। এসো ওগুলো নিয়ে যাই, এসো। চল। ওই কালচক্র এবার সাপের সামনে ধরো। তুমি সঞ্জীবনী দানা যে সাপের সহ্য হয় না, তুমি সেটাই বলেছিলে না? সঞ্জীবনী বটি কার শক্তি শেষ করে বলেছিলাম? হ্যাঁ, সাপের সহ্য হয় না এটা বলেছিলে। তাহলে কি আমি ওই গাছ সহ্য করতে পারব? সেই জন্যই তো এটা করলাম। তোমাকে ওদেরকে ছাড়তেই হবে। ওরা কি করছে জানো? তোমাকে বাঁচিয়েছেন যে দেবী, তার সাথে অন্যায় করছে। এতদিন ধরে যে কাল চক্র মাকে রক্ষা করে আসছে, সেই চক্র নিয়েছে ওরা। না, আমি ওদের ছাড়ব না। যেভাবেই হোক ওদেরকে তোমায় ছাড়তেই হবে। ওরা যা করছে তা দেখে তোমার একটু রাগ হচ্ছে না? না, হচ্ছে না।
কেন না আমিও ওদের মধ্যে একজন। রাজশেখরের দেওয়া লাড্ডুটা খেলে না বলে জেনে শুনে তোমার দুধের মধ্যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, আর তোমার ওই দুধের মধ্যে ঘুমের ওষুধ আমি দিয়েছিলাম। মাধবীকে কে বলে ভেবেছিলে? মাধবী আমার বোন। তুই যে একটা শিবনাগ আমরা ওর কাছ থেকে জানতে পারলাম, সেই কারণের জন্যই তোর ব্যাপারে ভালো করে খোঁজ নিতে আমি ওকে এখানে থাকতে বলেছিলাম। এখন তুই আমাদের এই মুঠোর মধ্যে, এই চক্রগুলো নিয়ে যাওয়া পর্যন্ত যদি তুই চুপ থাকিস তাহলে এটা তোর পক্ষে ভালো হবে। গুরু হই তোমাকে যে বিদ্যা শিখিয়েছি তার জন্য এই গুরু দক্ষিণা দিলে কষ্ট হলো না? তোমার কাছে কিছুই শেখার ইচ্ছে আমার নেই। তোমার বিশ্বাস অর্জনের জন্য শেখার নাটক করেছিলাম আমি। চক্র নিতে গেলে তোমার কাছ থেকে যে বাধা আসবে সেটা আমি খুব ভালো করেই জানতাম, আর তুমি যদি মানুষ হতে তোমার সাথে আমি যা খুশি তাই করতাম। কিন্তু তুমি হলে শিবের নাগ, তোমার দুর্বলতা কি সেটা জানার জন্য তোমার সঙ্গে থাকার দরকার ছিল। সেই জন্যে তোমার কথা অনুযায়ী এই সঞ্জীবনী ডালকে আমি অস্ত্রের মতো ব্যবহার করলাম। এবার তুমি আর কিচ্ছু করতে পারবে না, মুখটা এবার বন্ধ করে থাকো। প্রাণ বাঁচানোর যে বিদ্যা আমি তোকে শেখাবো বলে ভেবেছিলাম, আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। ওই চক্র পাওয়ার জন্য আমি যে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করতে রাজি আছি। এই ওকে ছেড়ে দে। তুই যদি আর এক পাও এগোস এদিকে তাহলে একে এখানেই মেরে ফেলবো। বাচ্চা এখন আমাদের হাতে, ওকে এক্ষুনি কেটে ফেলো। আমাকে নিয়ে চিন্তা করো না, তোমার যেন কিচ্ছু না হয়, ওদের মেরে ফেলো। এই সাপ এই বাচ্চাটাকে ভালোবাসে বলে
এখন আমাদের কিচ্ছু করবে না। এক্ষুনি কেটে ফেলো একে। খুব ব্যথা করছে তোমার? না মা, আমি জানি তোমার ব্যথা করছে, মিথ্যা বলছো তুমি। দাঁড়াও আমি আসছি। দেবীমা, পার্বতীর যেন সব ব্যথা কমে যায়। তুমি নন্দিনীর সাথে গিয়ে খেলো। ঠিক আছে মা। এটা যাতে আবার জুড়ে যেতে না পারে, প্রথমে লেজের ভাগটা আগুনে পুড়িয়ে ছাই করে দাও, এক্ষুনি দাও। ঢালো ঢালো ওদিকটা পুরোটা। এই নাও বিজু পার্টনার। পুড়িয়ে দেখে আরে বাচ্চাটা তো ওদিকে পালাচ্ছে, ধরো ধরো ওকে। গেলটা কোন দিকে? হ্যাঁ
দাঁড়া, তোকে কিচ্ছু করবো না। আবার কোথায় গেল? কোথায় যাচ্ছে? কোথায়? বারবার আমার চোখের সামনে থেকে পালাচ্ছে। এখানেই কোথাও একটা থাকবে। এবার আর ছাড়ব না তোকে। দাঁড়া বলছি। এর আবার কি হলো? এরকম করছে কেন? আরে বাবা, ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, সত্যি বলছি আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, তোমার পায়ে পড়ি। ছেড়ে দাও, পারছি না, ¡Suscríbete al canal!
সাপ? হ্যাঁ সাপ! আরে আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো এদিকে! আরে সাপ দেখা যাচ্ছে! এসো এসো, তাড়াতাড়ি এসো, এসো, বাচ্চাটাকে না হলে কামড়ে দেবে। নন্দিনী তুই এখানে থাকিস না, তুই থাকলে ওরা তোকে মেরে ফেলবে। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বাচ্চাটাকে বাঁচাতে হবে। ওই দেখো, ওই যে কি, এসো এসো, আমার পিছনে এসো। আরে ওই যে সামনে দিয়ে পালিয়ে গেল তো! আরে চলো চলো, তাড়াতাড়ি বাচ্চাটাকে এখান থেকে নিয়ে চলো, চলে গেছে তো। আরে বাচ্চাটা ঠিক আছে কিনা দেখো, দেখো এখানে ও কোত্থেকে এলো? সাপটা কিছু করেনি তো ওকে? চল। এত বছর ধরে আমি দেবীর যে জায়গাকে রক্ষা করে আসছি, তার আজকে কি অবস্থা দেখতে পাচ্ছিস? যে দেবীকে আমি এত ভালোবাসি, যার জন্য আমি এখানে মানুষের রূপ ধরে এলাম, সেই দেবী মূর্তিকে ওরা ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। দেবীকে রক্ষা করার জন্য যে মহিলারা নিজেদের প্রাণ ত্যাগ করে দিয়েছিল, তারা কালচক্র রূপে দেবীর পায়ের কাছে এতদিন সুরক্ষিত ছিল। আর ওই পাপীগুলো সেই চক্র চুরি করে নিয়ে গেল। আমি থাকতেও ওদের আটকাতে পারলাম না। ওই পাপীগুলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার হাত থেকে বেঁচে গেলেও কিন্তু তোর থেকে যেন বাঁচতে না পারে। তুই এখন ছোট, কিন্তু তুই একটা অপূর্ব সৃষ্টি। তুই অনি শক্তি নাগ স্বরূপিনী, ঋষিপত্নী নাগেশ্বরী দেবী অনুস্বরূপ হলি তুই। এই ভূখণ্ডের সমস্ত সর্প পূজোর ফল তুই পেয়ে থাকিস। তোর শক্তির কোনো সীমা নেই, কিন্তু যদি তুই ওই শক্তি পেতে চাস তাহলে তোকে নাগকন্যার রূপ নিতে হবে। তোকে মানুষের রূপ ধারণ করতে হলে প্রতি বছর এখানে আসতে হবে। আ আ আ
কারণ ওই তিথি আসতে এখনো 20 বছর লাগবে। আর ততদিন তোমাকে অনেক অনেক পরীক্ষা দিতে হবে, বছরের পর বছর। এটা ভেবে অপেক্ষা করো যে তুমি কোনো গর্তে লুকিয়ে আছো। তোমার শক্তি পাওয়ার জন্য এটাকে একটা সাধনা বলে ভাবো। ধৈর্য ধরে অপেক্ষা করো। এই শক্তি একদিন তোমাকে নাগকন্যার রূপ ধারণ করতে সাহায্য করবে। তুই নাগকন্যার রূপ পাবার পর ওই বিশ্বাসঘাতকদের যেন একজনকেও ছাড়বি না, ওদের বংশকে একেবারে নির্বংশ করে ছাড়বি। শুধু এটাই নয়, আরেকটা কথা, ওই পাপীরা এখান থেকে যে চক্রগুলো নিয়ে গেছে সেগুলো এখানে এনে স্থাপন করবি। কালচক্র আনলে শুধু হবে না, এই দেবীর জন্য যে মহিলারা প্রাণ ত্যাগ করেছে তাদেরও সম্মান জানাতে হবে। তোর মায়ের রক্ষা করা ওই চক্র ঠাকুরের সামনে এনে রাখতে হবে, ওই স্বার্থপর পাপীদের হাতে যেন না থাকে। পাপীদের কাছ থেকে ওই চক্র ফিরিয়ে এনে তুই এই দেবীর সামনে এনে রাখবি, যত কষ্টই হোক না কেন। আমায় কথা দে, কথা দে আমাকে। কথা দে মা। নন্দিনী কি হয়ে গেল, নন্দিনী মা যে চলে গেল, মেরে দিল রে নন্দিনী ওই পাপীগুলো। কালচক্রগুলো
ওগুলো যে নিয়ে গেল রে নন্দিনী, সবকিছু 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 শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল রে নন্দিনী। নন্দিনী ছাড়বি না, ওদেরকে ছাড়বি না, ওদেরকে একদম ছাড়বি না। শোন, ওদেরকে গিয়ে দংশন কর, মেরে ফেল, যা যা রে। যা যা রে, যা না, যা রে নন্দিনী, যা নন্দিনী, ছাড়বি না, ছাড়বি না। কি গো পার্টনার, রাজেশ তো এখনো ফিরলো না। ওই বাচ্চাটাকে শেষ করে দিয়ে ও পরে আসবে, তারপর আমরা যাব। প্রথমে গাড়ি থেকে দূরে যাও, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্থির হয়ে দাঁড়িয়ে থাকো বাবা। ওই কালচক্র এক্ষুনি বার করো, আর ওটা সাপের সামনে ধরো। এই যে, এই নাও, এই নাও, এই যে, এই যে আরেকটা। সাবধানে সাবধানে।
স্বামীজি, আরে এটাকে ব্যাগে ভরলেন কেন? এটাকে মেরে ফেলুন। শোনো, আমরা এখন শিবের নাগিনীকে মেরে ফেলেছি। এটা হলো শক্তি নাগ। এটাকে মেরে ফেললে কালচক্রের শক্তি শেষ হয়ে যাবে। এই দুটোর যে কোনো একটা সাপ যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণই এই কালচক্রে শক্তি থাকবে, আর সেই জন্যেই এটাকে বাঁচিয়ে রাখতে হবে। কি স্বামী, নাক সাপ জলের সাপ বলে শুনেছি, কিন্তু এটা কোনটা? শিবনাগ নাকি শক্তিনাগ? নাগকুলে জন্মগ্রহণ করেছিলেন নীলকণ্ঠ মহর্ষি, আর ওনার স্ত্রী নাগলম্বিকা দেবীর নিজের নাগ অংশ শিবের অংশ হোক বলে ইচ্ছে ছিল। সেই জন্য নীলকণ্ঠ মহর্ষি শিবের তপস্যায় বসলেন, আর ওনার স্ত্রী নাগলম্বিকা দেবী শক্তির তপস্যায় বসলেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব নীলকণ্ঠ মহর্ষির কুণ্ডলিন শক্তি বাড়িয়ে ওনাকে নিজের অংশ করে নিলেন। নাগলম্বিকা দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে আদিশক্তি তাকে নিজের শক্তি দান করল। শিবনাগকে দেখলে শক্তিনাগ ভয় পায়। শিবনাগের শক্তি অনেক বেশি। শক্তিনাগের শান্ত স্বভাব। যখন খুব রেগে যায় শিবনাগ ফণা বিস্তার করে, কিন্তু শক্তিনাগের ফণা বিস্তারের ক্ষমতা নেই। শিবনাগ ঠাকুরের পুজো করে, আর শক্তিনাগ ঠাকুরের স্থান থেকে পুজো গ্রহণ করে। আর একটা কথা, আমরা যে শিবনাগকে মেরেছি তার দোষ কাটাতে হবে, আর সেই দোষ কাটানোর একটাই উপায় আছে। এই শক্তিনাগের পিঠে একটা শিবের চিহ্ন থাকে, সেটাকে পুজো করে আমাদের দোষ খণ্ডন করতে হবে। যদিও এটাও আমরা পাপ করছি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। আরও একটা প্রয়োজনীয় কথা, শিবনাগকে আগুনে পোড়াতে পারি, কিন্তু শক্তিনাগের কোনো ক্ষতি করা যায় না। 25টি চৈত্র পূর্ণিমা পার করে এটি মেয়ের রূপ ধারণ করবে, আর শুধুমাত্র সেই সময় একে শেষ করা সম্ভব। ততদিন এটাকে মন্ত্রশক্তি দিয়ে বেঁধে রাখতে হবে। এই সাপকে মন্ত্রশক্তি দিয়ে আমাদের বশ করে রাখতে হবে, আর সেই বশ করার দায়িত্ব আমার।